তারপরে আমি অসহায় হয়ে যাই যে অ্যাকচুয়ালি আমার যাওয়ার জায়গা নেই, কোথায় যাব। তখন আমার এক পরিচিত বান্ধবীর সাথে যোগাযোগ হয়, আমি বললাম ইস তাহলে ওনারটা যদি, উনি সেই ছোটবেলায় হারাইছে আর এখন এত বড় হয়েছে অনার্সে পড়ে, তো ওনারটা যদি খুঁজতে পারেন, এত কষ্টের মাধ্যমে উনি তো কিছুই জানতো না, তা আমি তো আল্লাহর রহমতে যতটুকু জানি, হ্যাঁ, তাহলে আমারটা তো খোঁজা সম্ভব হবে। তোমার ওখানে তো অনেক ছেলে মেয়ে আছে, আছে না? হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে শুধু তুমি একা কেন, সবারই তো আসার কথা। না ওখানে মানে বাড়ির উঠান অনেক বড়, তার মাথায় একটি পুকুর আছে, পুকুরের সাথে জঙ্গল, একটি গোরস্থান আছে, বাড়ির অদূরে একটি মাদ্রাসা এবং একটি প্রাইমারি স্কুল আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি বেসিক ভিডিও। এবং শুরুতে বিনীতভাবে অনুরোধ জানিয়ে রাখছি যে মেয়েটি আজকে এখানে এসছে, ও আসলে কিশোরী এবং ওর বয়স এখনও 18 হয়নি, ওকে নিয়ে যাতে আমরা কাজ করতে পারি। এবং এরকম দু একটা কেস কিন্তু খুব এক্সেপশনাল থাকে, বুঝতেই পাচ্ছেন। ও সম্পর্কে আমি জানার আগে একটু বলতে চাই যে আপনারা হয়তো স্ক্রিনে আমার এই ক্লাসটা সম্পর্কে অনেকেই জেনে গেছেন, আমার আসলে চোখে একটু সমস্যা হয়েছে, এবং সমস্যা বলতে আসলে চোখের সমস্যা বলতে অতটা বড় কিছু না, চোখ উঠেছে। তো এই অবস্থায় আসলে এই লাইটে গ্লাস ছাড়া আমার সামনে একটা লাইট আছে, যেটা আপনারা হয়তো এই যে আমার গ্লাসের ভিতরে হয়তো কিছুটা রিফ্লেকশন দেখতে পাচ্ছেন, গ্লাস ছাড়া স্ক্রিনের দিকে তাকানো, বা আমি আসলে ওই লাল চোখটাও আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম না, যে কারণে গ্লাস পড়ে আসে। তো ইতিমধ্যে হয়তো বা দু একজন জেনে গেছেন, কারণ যদি এই ভিডিওটাই প্রথম না হয়ে থাকে গ্লাস পড়ে, তাহলে নিঃসন্দেহে এই ব্যাখ্যাগুলো আছে। আর এরকম বেশ কয়েকটা ভিডিওতে দেখা যাবে, কারণ একদিনে আমরা 7টা ভিডিও রেকর্ড করছি এবং একই কন্ডিশনে রেকর্ড করছি, সুতরাং কিছুটা একটু অড লাগতে পারে আপনাদের, সেজন্য একটু বারবার বলা। তো আমি বলবো যে যারা এই অনুষ্ঠানে আসতে চান বা যারা এই অনুষ্ঠানের মাধ্যমে পরিবারে ফেরাতে চান ছেলে মেয়েদেরকে, তারা দয়া করে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09639888777। আমি আবারও বলছি 09639888777। এছাড়া আপনারা চাইলে আমাদেরকে ইমেইলও করতে পারেন apanthikana21@gmail.com। সো আমি কথা বাড়াচ্ছি না, যিনি আমার সঙ্গে আছেন একটু চলেন তাকে জানার চেষ্টা করি। নাম কি তোমার? রুজিনা আক্তার। রুজিনা আক্তার, এটা কি বাবা মায়ের দেওয়া নাম? জি। চেঞ্জ হয়নি নামটা, না? জি না। ওকে, তো রুজিনা তোমার বয়স কত ভাই? এখন 17 বছর। 17 বছর, বলো তো কি হয়েছে, একদম সব কিছু মন খুলে বলো, ভয়ের কিছু নাই। ছোটবেলা থেকে পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোটবেলা থেকেই বলো, কিভাবে কি হলো আমি একটু শুনি। আসলে আমার, আমাদের ফ্যামিলিতে অনেক দারিদ্রিক দৈন্যতার কারণে হচ্ছে, আমার যখন 7-8 মাস, মানে 7-8 বছর, তখন আমি হচ্ছে নানির বাসায় যাই। তো নানির বাসায় ওখানে 3-4 মাস থাকি, ওখান থেকে আসার পরে আমার মা হঠাৎ করে বলে যে আমাকে এক জায়গায় দিবে কাজের জন্য। হ্যাঁ হ্যাঁ, কাজের জন্য ওখানে এক জায়গায় দিবে। তো আমি তো মানে কোনো জায়গায় চিনি না, তখন তো কম বয়স, কোথাও কোনো জায়গায় চিনি না। এর আগে অনেক জায়গায় দিয়েছিলো, বাট আমি তাদের অনুসরণ করে বাসায় চলে এসেছিলাম। তারপরে একপরে দাদির সাথে আমাকে ঢাকায় দেয়, আমি ঢাকায় আসি। ঢাকায় এসে একটা বাসায় থাকি, তো দাদি ওখানে রেখে আমাকে চলে যায়। ছোটবেলা থেকে আমার মা বাবাকে ছেড়ে থাকা, এটা খুবই কষ্ট করছিল, আমি কখনো থাকতে পারতাম না, তাই অনেক কান্নাকাটি করি। তো ওই বাসায় যেখানে গিয়েছিলাম, তো বাসায় আমি এক রাত থাকি। দেন তারপরে সকাল, তারপরের দিন সকালে ওই বাসার সামনেই আর কি, কাছাকাছি যেতে 4-5 মিনিট লাগে। তো ওরকম এতটুকু দূরত্ব একটা বাসায় যাই, ওখানে আমি 3-4 মানে কিছুদিন থাকি। মানে তুমি তোমার নানির বাসায় থাকলে না? জি। তারপরে তুমি আমার নিজের বাসায় চলে আসছো। এখান থেকে তোমাকে কোথায় দিয়েছে? ঢাকায়। কে দিয়েছে? আমার মা বাবার অনুমতিতে দাদি দিয়ে গেছে। দাদি তোমাকে নিয়ে ঢাকায় আসছে? জি। আচ্ছা, তারপরে? তারপরে ওই বাসায় থাকি কিছুদিন যাবত, তারপর আর মন টিকতেছে না ওইখানে। আমি তো অনেক ছোট, কাম কাজ তো তখন অত ভালো পারতাম না। তারপর ওনারা অনেক বকাঝকা করতো মাঝে মাঝে। তারপরে এখান থেকে একদিন সকালে কাউকে কিছু না বলে আমি বের হয়ে যাই, বের হয়ে রিক্সা নিয়ে দেন লঞ্চ, মানে লঞ্চ ঘাটে যাই। তুমি কি লঞ্চে করে আসছিলা? হ্যাঁ। আচ্ছা, লঞ্চ ঘাটে যাই, লঞ্চ ঘাটে গিয়ে বরিশালে লঞ্চে উঠে তারপরে আমি বরিশালে যাই। বরিশালে তোমাদের বাড়ি ছিল? হ্যাঁ। ওকে, তারপর বরিশালে যাই। বরিশালে যাওয়ার পরে ওইখান থেকে আমি রিক্সা নিয়ে তারপরে বরিশালে বাংলা বাজারে যাই, মানে আমার ফ্যামিলি খোঁজার জন্য। তারপরে আমি পাইনি, দেন আমি এখানে কান্নাকাটি শুরু করে দিছি। তারপরে রাস্তায় যে লোকজন, ওরা আমাকে থানায় রেফার করে। থানায় রেফার করার পরে থানায় আমি ওই সকাল থেকে আর কি সন্ধ্যা পর্যন্ত থাকি।
তারপরে ওখান থেকে পুলিশ আমাকে বাসা খুঁজতে, আমি বলছি ভোলা বাংলা বাজার আমার বাসা, তারপর ওখানে আমাকে নিয়ে যায় বরিশাল ভোলা বাংলা বাজারে খোঁজাখুঁজি করে। তো খুঁজতে খুঁজতে রাত হয়ে যায়, তো ওখানে আমার বাসা পাইনি বা আমিও চিনতে পারিনি। ভোলা বাংলা বাজার তোমার বাসা? জি। তারপরে ওখান থেকে আবার চলে আসি, তখন রাত 12টা বাজে। ওখানে বরিশালে আর কি অপরাজেয় বাংলাদেশ প্রজেক্ট একটা প্রজেক্ট ছিল, ওটাও শেল্টার হাউস, ওখানে আমাকে রাত 12টা বাজে থানা থেকে রেফার করা হয়। তারপর ওখানে 3 বছর থাকি, 2013 সাল থেকে 2015 সাল পর্যন্ত। ওরাও খুঁজেছে তোমাকে, তোমার পরিবারকে? না, ওখানে খোঁজাখুঁজি করা হয়নি। তারপর না, তারপরে ওখানে থাকি 3 বছর, 2013 সাল থেকে 15 সাল পর্যন্ত থাকি। থাকার পরে ওইখানে প্রজেক্টের মেয়াদ শেষ হয়ে যায়, দেন আমি ঢাকায় আবার আসি। ঢাকায় একটা অপরাজেয় বাংলাদেশ ছিল একই রকম, ওইখানে ওইটাও একটা শেল্টার হাউস আশ্রয়কেন্দ্র, ওইখানে থাকি 3 বছর, 15 সাল থেকে 18 সাল পর্যন্ত। তারপরে ওখানে ভালোই ছিলাম, ক্লাস 6 পর্যন্ত পড়ছিলাম, পড়াশোনা করতেছিলাম। তো ওখানে ওই প্রজেক্টের মেয়াদ শেষ হয়ে যায়, তারপরে আমি অসহায় হয়ে যায় যে অ্যাকচুয়ালি আমার যাওয়ার জায়গা নেই, কোথায় যাব। তখন আমার এক পরিচিত বান্ধবীর সাথে যোগাযোগ হয়, ও হচ্ছে কেকে ফাউন্ডেশন বর্তমানে যেখানে থাকি ওটার আর কি, ওটার সম্বন্ধে আমাকে বলে, এই শেল্টার হাউস সম্বন্ধে। দেন আমি ওর মাধ্যমে এখানে আসি। এটা কোথায়? এটা হচ্ছে ঢাকা। ওকে, তারপর এখানে আসি। এখানে এসে তারপরে এই পড়াশোনা করতেছি এখন। তুমি পড়াশোনা করো না? কোন ক্লাসে পড়ো? এখন ইন্টারমিডিয়েটে ভর্তি হবো আর কি, অ্যাডমিশন। ভেরি গুড, তোমার কথা শুনে আমি বুঝতে পারছি তুমি পড়াশোনা করছো। হ্যাঁ, তো তারপর আমার এই অনুষ্ঠানে খোঁজ পেলা কিভাবে বা এখানে আসলা কিভাবে? তোমার ওখানে তো অনেক ছেলে মেয়ে আছে, আছে না? হ্যাঁ হ্যাঁ। তো তার মধ্যে শুধু তুমি একা কেন, সবারই তো আসার কথা। না, ওখানে মানে এরকম ধরনের মানে যাদের ফ্যামিলি নাই, তো এরকম ধরনের অ্যাকচুয়ালি আমরা দুজন আছি, আর বাকি সবাই তাদের দৈন্যতার, সংসারের দৈন্যতার কারণে আর বিভিন্ন অভাব, পড়াশোনা না করার কারণে ফ্যামিলি আছে। হ্যাঁ, কিন্তু ফ্যামিলি আছে, বাট পুরান ঢাকায়, তো ওইখানে অপরাজেয় বাংলাদেশ যেটা বললাম পুরান ঢাকা, ওইখানে একটা মেয়ে ছিল সীমা নাম, ওনারও ফ্যামিলি ছিল না। তো হঠাৎ করে উনি আমাকে দেখাচ্ছে, দেখ ওর ফ্যামিলি পেয়ে গেছে এই আরজে রেকর্ডের মাধ্যমে বা এরকম কিছু একটা বুঝ। পরে আমি ওটা ভিডিও দেখলাম, পরে মিস বল, আমি বললাম মিস তাহলে ওনারটা যদি, উনি সেই ছোটোবেলা হারাইছে আর এখন এত বড় হয়েছে অনার্সে পড়ে, তো ওনারটা যদি খুঁজতে পারেন এত কষ্টের মাধ্যমে, উনি তো কিছুই জানতো না, তা আমি তো আল্লাহ রহমতে যতটুকু জানি তাহলে আমারটা তো খোঁজা সম্ভব হবে। পরে মিসরা চিন্তা ভাবনা করলো, দেন আমার থেকে ইনফরমেশন নিল, তারপরে আপনাদের এই এভাবে পেলাম আর কি। আচ্ছা চলো, তুমি যা লিখে নিয়ে আসছো আমি একটু পড়ি। তোমাকে খুব সুন্দর করে টাইপ করে দিয়েছে, এটা কি অপরাজেয় বাংলা থেকে দিয়েছে? না না, কেকে ফাউন্ডেশন থেকে। কেকে ফাউন্ডেশন দিয়ে দিয়েছে। আচ্ছা, ওর নাম হচ্ছে রুজিনা আক্তার, ওর বয়স 17 বছর। বাবার নাম কি তোমার? জাহাঙ্গীর। জাহাঙ্গীর। মায়ের নাম? বানু বেগম। বানু বেগম, জি। আচ্ছা, রুজিনার 4 ভাই বোন 2 বোন 2 ভাই। ভাই বোনের মধ্যে রুজিনা দ্বিতীয়। বড় ভাইয়ের নাম? শামীম। ছোট ভাইয়ের নাম? অ্যাকচুয়ালি আমার থেকে বেশি বড় না আর কি, 1 বছর বা কয়েক মাস হবে। ওকে, ছোট ভাইয়ের নাম? জুয়েল। ছোট ভাইয়ের নাম জুয়েল। ছোট বোনের নাম? হাসনা। হাসনা, ও হচ্ছে সবার ছোট। আচ্ছা, মা গৃহিণী, বাবা রিকশা চালক ছিলেন, মাঝে মাঝে মাটি কাটার কাজ করতেন, গ্রামের বাড়ি বরিশাল ভোলা, তবে গ্রামের নাম মনে পড়ে না। ভাই বোন নিয়ে রুজিনার বাড়িতে আনন্দময় দিন কেটেছিল, তবে পারিবারিক দৈন্যতার কারণে সংসারে দুঃখ কষ্ট লেগেই থাকতো। ভোলা গ্রুপগুলোতে শেয়ার করতে হবে। 7-8 বছর বয়স, তখনও বলেছে কি করেছে ওর সঙ্গে পথে আসা কারণ। রুজিনার বয়স খুব কম থাকার কারণে বাসা বাড়ির কোনো কাজ করতে পারছেন, এই জন্য বাড়ির লোকজন অনেক বকাঝকা করতে দরকার নাই। কিভাবে হারিয়েছে সেটা বলেছে। রাস্তায় এসে রুজিনা রিক্সাওয়ালার মাধ্যমে সদরঘাটে পৌঁছায়, তারপর রুজিনা বরিশালের লঞ্চে ওঠে। আচ্ছা, ওখানে বরিশালে গিয়েও থেকেছে সেটা তো বলেছি। আচ্ছা, বরিশাল সেন্টারের অবস্থান। আচ্ছা, কে কে ফাউন্ডেশন না, এখানে কি বলেছো? না, এখানে বলেছো ঢাকা অপরাজেয় বাংলা সেন্টারের অবস্থান। 2015 সালে সেন্টারে আসে, চতুর্থ শ্রেণীতে ভর্তি করানো হয়, তার সাথে আরও 4 জন মেয়ে আসে, সবাই লেখাপড়া করে, ওখানেও ভালোই কাটছিল দিন। রুজিনা যখন 6ষ্ঠ শ্রেণীতে পড়ে তখন এই প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যায়, তখন রুজিনার যাওয়ার কোথাও জায়গা নেই, মানসিকভাবে ভেঙে পড়ে। এরই মধ্যে তার পরিচিত এক বান্ধবীর মাধ্যমে সে কেকে ফাউন্ডেশনের খোঁজ পায়, বান্ধবী কেকে ফাউন্ডেশনকে রেফার করে। রুজিনা কেকে ফাউন্ডেশনে এসে 7ম শ্রেণীতে ভর্তি হয়ে ক্রমান্বয়ে এসে ভালো রেজাল্ট এবং উপরের ক্লাস অতিক্রম করে, বর্তমানে 2023 সালের এসএসসি পরীক্ষায় সে 4.22 পেয়েছে। তোমার গ্রুপ কি ছিল স্যার? আর্টস। আর্টস থেকে 4.22, খুব ভালো।
সে নাচে গানে কবিতা আবৃত্তিতে এবং আর্টে অনেক পারদর্শী, তাই নাকি? জি স্যার। ভেরি গুড, কিন্তু আমার তো এখানে স্টেজ নাই, আমি তোমার নাচ গান কিচ্ছু দেখতে পারবো না। ওকে, সকলের সাথে মিলেমিশে থাকে, শেল্টারের নিয়ম কারণ মেনে চলে, বড়দের সম্মান এবং ছোটদের স্নেহ করে, শিশুদের প্রতি সুদৃষ্টি এবং ভালোবাসা বিদ্যমান আছে, ভবিষ্যৎ পরিকল্পনা, তার লেখাপড়ার প্রতি অনেক আগ্রহ, 2023 সালে HSC-তে ভর্তি হবে, ভবিষ্যতে লেখাপড়া করে বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করা তার লক্ষ্য, সেই লেখাপড়ায় ভালো স্মৃতি এবং সৃজনশীলতায় অনন্য, তার ভবিষ্যৎ পরিকল্পনা সে নিজের পায়ে দাঁড়াবে। এখন তুমি কার পায়ে দাঁড়ায় আছো? নিজের পায়ে দাঁড়াবে, সমাজে সে সুপ্রতিষ্ঠিত হবে এবং অন্যকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। আচ্ছা, পরিচিত গ্রামের বাড়ি রোজিনার মনে পড়ে না, তার বাবা জাহাঙ্গীর, মা বানু বেগম, ছোট কাকা লিটন, কাকি পেয়ারা বানু, তার একটু একটু মনে, তার বাড়ি বরিশাল ভোলা, বাড়ির পাশের ডান দিকে বাংলা বাজার এবং বাম দিকে মুন্সিহাট, বাংলা বাজার ও মুন্সিহাটের মধ্যখানে রোজিনার বাড়ির অবস্থান। আচ্ছা, কি বলেছে, বাংলা বাজার ও মুন্সিহাটের মধ্যখানে? জি। আচ্ছা, বাড়ির ডান ডান দিকে হচ্ছে বাংলা বাজার, এটা একটু খুব বড় ক্লু, বাড়ির পাশের ডান দিকে বাংলা বাজার এবং বাম দিকে হচ্ছে মুন্সিহাট, বাংলা বাজার এবং মুন্সিহাটের মধ্যখানে রোজিনার বাড়ির অবস্থান, বাড়ির উঠান অনেক বড়, তার মাথায় একটি পুকুর আছে, পুকুরের সাথে জঙ্গল একটি গোরস্থান আছে, বাড়ির অদূরে একটি মাদ্রাসা এবং একটি প্রাইমারি স্কুল আছে, তার বিশ্বাস ভোলা লঞ্চ ঘাটে গিয়ে বাংলা বাজারের কথা বললে সবাই চিনবে। এখানে বাংলা বাজার নামে যদি কোনো গ্রুপ থাকে আপনারা শেয়ার করবেন ভোলার। আর একটা বড় জিনিস যেটা, সেটা হচ্ছে কিন্তু ম্যাপটা বলে দিয়েছে, সো ম্যাপটা ঘেটেও যদি আপনারা একটু আগান তাহলে তোমাকে ওখানে নিয়ে গেলে কি তুমি খুঁজে বের করতে পারবো বাড়িটা? আসলে অনেক ছোটবেলা হারাইছি তো তো কিছু কিছু মনে আছে, বাড়ির আশেপাশে যে বা বাড়ির মেইন রোডের, মানে এরকম কিছু মনে আছে, মনে আছে। ওকে, যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখেন ওর বাবা কিন্তু রিক্সা চালায়, তার মানে এই যে বাংলা বাজারে মুন্সিহাটে যারা রিক্সা চালক আছে তাদেরকে গিয়েও যদি জিজ্ঞেস করা যায় যে জাহাঙ্গীর রিক্সা চালককে তার একটা মেয়ে হারাইছিল যার নাম হচ্ছে রোজিনা আক্তার, তাহলেও কিন্তু অনেক দূর আগায় যাওয়া যায়। আর কোনো কিছু কি বলতে চাও তুমি এই এই ইনফরমেশনের বাইরে, আর কোনো কিছু তোমার মনে মনে আছে? বাবা মাকে দেখলে তো চিনবা নিশ্চয়ই, নাকি তাও মনে নাই? চিনবো, চেহারাটা মনে পড়ে না? মনে পড়ে না। বাড়িতে নিয়ে গিয়ে যদি বিয়ে সাথে দিয়ে দেয় লেখাপড়া বন্ধ হয়ে যাবে তখন? না না, এটা তো জীবন করবো না। ভেরি গুড, লেখাপড়া বন্ধ করা যাবে না, হ্যাঁ কখনোই লেখা। তো তুমি লেখাপড়ার প্রতি এত আগ্রহ কেন তোমার? অনেক কিন্তু পাইছি আমি লেখাপড়া করতে চাই না, এখানে এসে বলছে আমি করি নাই চলে গেছি, তোমার এত আগ্রহ কেন? হ্যাঁ ভেরি গুড, তারও তোমার সাথে কে আসছে, বয়সটা যেহেতু কম দেখি অভিভাবক কে আছে। ভদ্রমহিলাকে নিয়ে আসো ভিতরে। সালামু আলাইকুম, আসেন আসেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বসেন। আমি গ্লাস পরে আছি কারণ আমার চোখ উঠেছে, কারণ ঠিক আছে। হ্যাঁ, আপনার নামটা একটু বলেন। আমি আকলিমা আক্তার, কেকে ফাউন্ডেশনে আমি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছি। ভেরি গুড, সো আপনাদের দায়িত্বে আছো? জি। ওকে, আমরা সাধারণত আন্ডার এজ নিয়ে কাজ করি না, তো যেহেতু আমরা আপনাকে পেলাম অভিভাবক হিসেবে তো সেই জন্য আপনাকে এখানে নিয়ে আসা। ওকে চিনেন কত বছর ধরে? আমি ওকে চিনি প্রায় 6-7 বছর। ও লেখাপড়ার প্রতি অনেক আগ্রহ, যেটা বুঝলাম, ভালো স্টুডেন্ট এবং ভালো করে পড়াশোনা করছে। এখন এখানে কয়েকটা বিষয় আছে, দেখেন আমরা যদি ওর পরিবার খুঁজে পাই বা পেতে সামর্থ্য হই, সেক্ষেত্রে ও যদি ওর বাবা মাকে চিনতে না পারে, এখন এরকম একটা মেয়েকে ওই পরিবারে দিতে আমাদের জায়গা থেকে কোনো আপত্তি থাকবে না, তবে আপনাদের দেখভাল করতে হবে। তা তো অবশ্যই, ঠিক আছে, যদি বাবা মাকে চিনতে না চিনতে পারে ফাইন, ইস তার মর্জি, কিন্তু যেহেতু একটা প্রতিষ্ঠানের জায়গা থেকে আছে সুতরাং চিনতে পারুক আর না পারুক, যেহেতু একটা মেয়ে উঠতি বয়স, সুতরাং আপনাদের অবশ্যই টেক কেয়ার করতে হবে যে ও আসলে ওখানে গিয়ে সেটেল হতে পারছে কিনা, ভালোভাবে থাকছে কিনা। আর ওর যদি বাবা মায়ের যদি পড়াশোনার সামর্থ্য না থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন? আমাদের হচ্ছে পুরো ব্যাপারটাই ওর উপরে ডিপেন্ড করবে, ও যদি হ্যান্ড ওভার হতে চায়, ওর ফ্যামিলিতে থাকতে চায়, আমরা বলবো যাও ঠিক আছে, কিন্তু দেখা গেল ফ্যামিলিতে ওর পড়াশোনার ওরকম সুযোগ নাই, সেক্ষেত্রে আমাদের দরজা সবসময় খোলা থাকবে। আমরা চাচ্ছি যে ও আমাদের এখানে থেকেই পড়াশোনাটা চালাক, আমরা ওকে এস্টাবলিশ করে দিই। ভেরি গুড, না যে ও একটা চাকরি করবে, ভার্সিটিতে পড়বে, ও যেহেতু খুব ভালো স্টুডেন্ট, ওর ইচ্ছে আছে ও অ্যাডভোকেট হবে, আমরাও চাচ্ছি যে ওকে ওই পর্যন্ত নিয়ে যেতে। লয়ার হয়ে কি করবা? তোমার স্বপ্নের জন্য শুভকামনা, অনেক ভালো করো তুমি, আর আমরা আমাদের আমাদের জায়গা থেকে চেষ্টা করবো তোমার পরিবার খুঁজে বের করবার জন্য। প্রিয় দর্শক এবং শ্রোতা, যে ম্যাপটা আমি লাস্টে বললাম ও লিখে নিয়ে আসছে, খুব সুন্দর করে টাইপ করে নিয়ে আসছে, কে কে ফাউন্ডেশন খুব সুন্দর কাজ করেছে, সো আপনারা সবাই মিলে একটু চেষ্টা করুন যাতে করে এই মেয়েটিকে আমরা তার পরিবারের কাছে ফেরাতে পারি ইনশাল্লাহ, তাওয়াক্কাল তো আল্লাহ। আর কিছু বলার আছে?
কিছু বলবার আছে? সব তো বলতে পারছি আমরা, ওকে মাগরিবের আজান দিয়ে দিয়েছে, আমরা ভিডিও শেষ করছি। প্রিয় দর্শক এবং শ্রোতা, চলুন আমরা সবাই মিলে চেষ্টা করি একটা ভালো সংবাদের প্রত্যাশায়। আজকের মতো এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।